চাকরি চেষ্টায় ব্যর্থ হয়ে হতাশায় একাডেমিক সব সনদপত্র ছিঁড়ে ফেলা নীলফামারীর বাদশা মিয়া এখন কৃষক। সরকারি বেসরকারিভাবে প্রশিক্ষণে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তার। বাবার যত সামান্য জমির ফসলে কোনো রকমে দিন কাটছে তার পরিবারের। নীলফামারীর প্রতিনিধি নূর আলমের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা গ্রামের কৃষকের ছেলে বাদশা মিয়া পড়াশোনা করেছেন অনেক কষ্টে। ফিজিক্সে স্নাতক শেষ করে অর্থের অভাবে আর এগোতে পারেননি, ছুটতে থাকেন চাকরির পেছনে। সরকারি বেসরকারি প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েও কর্মসংস্থান না হওয়ায় হতাশায় ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে সরকারি চাকরির বয়সসীমাও পেরিয়ে যায়। ক্ষোভে দুঃখে ফেসবুক লাইভে এসে ছিঁড়ে ফেলেন শিক্ষা জীবনের সব সনদপত্র। এই সার্টিফিকেটগুলো যেহেতু আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়িয়েছে, তাই সার্টিফিকেটগুলো আসলে না রাখাটাই মনে হয় ভালো। এমনই কষ্টে সম্প্রতি সার্টিফিকেট ছিঁড়ে ফেলার পর ভালো বেতনে চাকরি হয় ইডেনের এক ছাত্রীর। কিন্তু নীলফামারীর বাদশা মিয়ার কপাল মন্দ। সনদপত্র ছিঁড়ে ফেলার আট মাস পেরিয়ে গেলেও কেউ পাশে দাঁড়ায়নি, উল্টো হয়েছেন অপমানিত। আসলে যতটা কষ্ট করে পড়াশোনা করছি, যতটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করার পরে বাস্তবতা দেখলাম যে অনেক ভিন্ন। চাকরির ক্ষেত্রে আমি অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জব ভাইবা দিছি। রেডিয়ান ফার্মাসিউটিক্যাল আমি ট্রেনিং করছি সাত আট দিন, সেখান থেকেও ব্যাক করতে হয়েছে। সর্বশেষ আমাদের উপজেলায় যে ছোটো ছোটো প্রজেক্টগুলোতে হয় সেগুলোতে আমি ভাইবা দিছি চাকরি করার জন্য। কিন্তু সেখানেও দেখলাম যে আসলে বিভিন্ন ধরনের লগিং করে। শেষে চিন্তা করলাম যে আসলে পদার্থবিজ্ঞান অনার্স পাস করলাম, করার পরেও ছোটো জায়গাগুলোতেও আমার যদি যোগ্যতার ভিত্তিতে চাকরি না হয় তাহলে সার্টিফিকেটের মূল্যটা কোথায়, তাহলে সেগুলো রেখে আমি কী করবো? শেষে চিন্তাভাবনা করলাম যে না, সার্টিফিকেটগুলো রাখবো না, সার্টিফিকেটগুলো ছেড়ে ফেলে আমি যদি প্রয়োজনে যদি রিক্সা চালাইতে হয়, প্রয়োজনে যদি মানুষের বাসায় কাজ করে খাইতে হয় আমি সেটাই করবো, প্রয়োজনে সার্টিফিকেট রাখবো না। সেই আক্ষেপ থেকে, সেই মনের অভিমান থেকে, রাগ থেকে, কষ্ট থেকে সার্টিফিকেটগুলো ছেড়ে ফেললাম। চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার টাকার জোর আছে বা যার পরিচিতির জোর আছে সে হয়তো চাকরি পাচ্ছে, আর আমাদের তো এই ধরনের কিছুই নেই, কোনো কোঠাও নাই। সাধারণ পাবলিক মানে পরিবার থেকে জন্ম নিয়ে যে আসলে বাস্তবতায় বা চাকরি বাকরির ক্ষেত্রে যে গিয়ে যে একটা জায়গা দখল করবো, সে জায়গাটা যে কতটা কঠিন, কতটা যে আসলে কষ্টকর একটা জায়গা, এই এই জিনিসগুলো আসলে সাধারণ পরিবারে জন্ম না নিলে বোঝা খুব মুশকিল। এরকমও চিন্তা করলাম যে হয়তো উদ্যোক্তা হওয়ার জন্য কোনো কিছু একটা করি, কিন্তু আসলে বাবার তো এরকম অর্থনৈতিক অবস্থা ভালো নাই যে আমাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিবে, আমি কোনো ব্যবসা করবো কিংবা উদ্যোক্তা হবো। এই স্বপ্ন থেকেও আসলে আমাকে বঞ্চিত হতে হচ্ছে। যদি এরকম কোনো একটা উপায় ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতাম তাহলে হয়তো উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন দেখতাম। বাবার 3 বিঘা জমিতে ধান ভুট্টা সহ বিভিন্ন ফসল চাষাবাদ ও 3টি গাভী দেখভাল করে জীবন কাটছে বাদশা মিয়ার। ছেলের পড়াশোনার জন্য সম্পত্তি বিক্রি করে কষ্ট পোহাচ্ছেন বাদশার বাবাও। জমি বিক্রি করে আমি ছেলেকে লেখাপড়া শিখাইলাম, শিখার পরও চাকরি হইল না। এখন আমরা তো খুব কষ্টে আছি। চাকরি হইলে খুব ভালো হইতো, ছেলেটা মনে করো একটা হাল ধরতো। শেখ হাসিনার কাছে আমি এটুকুই জানাই যে ছেলেটা যদি একটু দয়া করে দেখে, একটু চাকরি দেয়। আমরা গরিব ফ্যামিলির ছেলে, আমরা এত কষ্ট করে লেখাপড়া করে চাকরি পেয়েছি, কিছু না পাই লেখাপড়া করে কী হবে? পড়াশোনা শিখে চাকরি খোঁজার চেয়ে কর্মমুখী শিক্ষার নিশ্চয়তা চান বাদশা মিয়ার প্রতিবেশীরাও। বাংলাভিশন নিউজ ডেস্ক।